ফ্যাটের চর্বি প্রায় 10% আসে খাদ্য উৎস থেকে, অর্থাৎ আমরা যে ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করি সেটা থেকে। বাকি রক্তের চর্বির 90% আমাদের শরীর তৈরি করতে পারে বিভিন্ন অর্গান যেমন লিভারে। তবে যাদের জেনেটিক বা বংশগত কারণে লিভারে এই 90%-এর থেকে বেশি পরিমাণে চর্বি উৎপাদিত হয়, সেটি রক্ত প্রবাহের মাধ্যমে বাহিত হয়ে আমাদের বিভিন্ন অর্গানে ডিপোজিট হয় এবং সেই সাথে হৃদযন্ত্রের করোনারি আর্টারিতে সেই চর্বিটা ডিপোজিট হয়ে আমার আর্টারিটাকে ব্লক করে দেয় এবং সেখান থেকে হৃদরোগের তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ ইসরা জাহান ইফাত, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশন কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি ইডাব্লিউ ফিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে। ভিউয়ার্স, ইডাব্লিউ ফিলা মেডিকা একটি জার্মান ফ্র্যাঞ্চাইজি ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার সেন্টার, যেখানে আমরা কাজ করছি বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে। আজ কথা বলবো হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সঠিক ডায়েট, পুষ্টি এবং উপযুক্ত আধুনিক চিকিৎসা সম্পর্কে। দর্শক, সেক্ষেত্রে ইডাব্লিউ ফিলা মেডিকাতে হৃদরোগীদের জন্য রয়েছে অ্যাডভান্সড জার্মান টেকনোলজির রিজেনারেটিভ ট্রিটমেন্ট পদ্ধতি, ফসফোস্ফ্যাটাইডাল কোলিন আইভি ইনফিউশন ট্রিটমেন্ট, যার মাধ্যমে দীর্ঘদিনের হৃদরোগের জটিলতা প্রতিরোধ ও প্রতিকার করা যায় এবং দীর্ঘদিন সুস্থভাবে জীবনযাপন করা সম্ভব। তবে অবশ্যই আপনাকে সেই সাথে একটি সুষম এবং পরিকল্পিত ডায়েট মেনটেন করতে হবে এবং হৃদরোগীদের চিকিৎসার সফলতার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন হৃদরোগের মূল যে কারণ, অর্থাৎ হাই কোলেস্টেরল, হাই ব্লাড প্রেশার, ওবেসিটি, ওজন আধিক্য, হার্টের ভালভের থিকেনিং অথবা করোনারি আর্টারির যে ব্লক, অ্যাংজাইটি, স্ট্রেস, এই যে মেইন রুট কজগুলো, সেগুলোও যেন প্রপারলি ট্রিট করা হয়, তাহলেই দীর্ঘস্থায়ীভাবে একটি সফল চিকিৎসা রেজাল্ট পাওয়া সম্ভব হয়। একজন হৃদরোগীর খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে পটাশিয়াম সমৃদ্ধ খাবার, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, পর্যাপ্ত ফাইবার সমৃদ্ধ খাবার, আয়রন, ফোলেট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার। দর্শক, সেক্ষেত্রে সবজির মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে রাখতে হবে পালং শাক, ব্রোকলি, লাল শাক, ডাঁটা শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, গাজর, বিট, টমেটো, এই জাতীয় সবজিগুলো। এবং ফলের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণে প্রতিদিনই গ্রহণ করতে হবে সিট্রাসযুক্ত, অর্থাৎ ভিটামিন সি যুক্ত টক জাতীয় যে ফলগুলো রয়েছে, লেবু, কমলা, মালচা, কিউই, আমলকি অর্থাৎ বেরি জাতীয় ফলগুলোকে, মৌসুম্বি, লেবু এই জাতীয় ফলগুলোকে। এবং খাদ্য আঁশের উল্লেখযোগ্য একটি উৎস হচ্ছে কিন্তু আমাদের গোটা শস্য দানা, যেখান থেকে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট পেয়ে থাকি, ভিটামিন বি কমপ্লেক্স যে পুষ্টি উপাদানটি রয়েছে সেগুলো পেয়ে থাকি। তবে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলোকেও অবশ্যই আপনাকে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী এবং আপনার শারীরিক প্রয়োজন অনুযায়ী পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। তা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের পরিমিত পরিমাণের খাদ্য উৎস হতে পারে লাল চালের ভাত, লাল আটার রুটি, ওটস, বার্লি, সিদ্ধ মিষ্টি আলু, বিভিন্ন প্রকারের ডাল, ছোলা, এই জাতীয় খাবারগুলো। এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার হৃদরোগীর খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে, যার উৎস হতে পারে মাছ, বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছ, সেটি একই সাথে কিন্তু আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণেও সহায়ক হবে। গাট মাইক্রোবায়োমকে ভালো রাখতে অবশ্যই লো ফ্যাট দুধ এবং লো ফ্যাট দুধ থেকে তৈরি টক দই নিয়মিত হৃদরোগের খাদ্য তালিকায় যেন থাকে। এটি একই সাথে পর্যাপ্ত পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামও সাপ্লাই করবে। পাশাপাশি প্রোটিনের উৎস হিসেবে একজন হৃদরোগী রেড মিট যে একেবারেই খেতে পারবেন না তা কিন্তু নয়, ওকেশনালি অল্প পরিমাণে রেড মিট তিনি গ্রহণ করতে পারেন। রান্নায় তেলের ব্যবহার অবশ্যই সীমিত রাখতে হবে এবং এই তেল যার উৎস হবে অলিভ অয়েল, কোল্ড প্রেসড কোকোনাট অয়েল, এই জাতীয় তেল, সরিষার তেল অল্প পরিমাণে গ্রহণ করা যাবে। দর্শক, মনে রাখবেন কোনো তেলই অধিক পরিমাণে হৃদরোগীর খাদ্য তালিকায় রাখা যাবে না, তাই অবশ্যই একজন হৃদরোগীর খাবার রান্নায় সরিষার তেল, রিফাইন্ড অলিভ অয়েল এবং কোল্ড প্রেসড কোকোনাট অয়েল পরিমিত পরিমাণে গ্রহণ করা যাবে। এবং কিছু হাই অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার রয়েছে যেমন সুগার ফ্রি ডার্ক চকলেট, এছাড়া রয়েছে গ্রিন টি, ব্ল্যাক কফি, এগুলোতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদরোগের সুস্থতা অনেকগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি অবশ্যই একজন হৃদরোগের খাদ্য তালিকায় প্রতিদিনই ডিমের সাদা অংশ রাখতে হবে, কেননা এটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং সেই সাথে হৃদস্পন্দনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে। এবং অবশ্যই মৌসুমি যে রঙিন ফল এবং শাকসবজির কথা বললাম সেটি প্রতিদিনই গ্রহণ করতে হবে এবং যত ধরনের প্রসেসড খাবার রয়েছে সেগুলোকে বর্জন করে চলতে হবে। আশা করি দর্শক, এই হৃদরোগের ডায়েট সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করলাম তা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। পরবর্তীতে অন্য কোনো এপিসোডে দেখা হবে এবং সে পর্যন্ত আমাদের পেজেই চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।